আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক গত রাত্রে কিন্তু একটা নির্দেশনা জারি করে যে এই উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু আজকে আটটায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে নতুন নির্দেশনা সেটা মৌখিক নির্দেশনা যে কোনো ব্যাংক সেটা প্রাইভেট হোক কিংবা সরকারি হোক সেক্ষেত্রে কোন ব্যাংকের সর্বোচ্চ এক লাখ টাকার বেশি কেউ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন না আমি যেখানে এসেছি এখান এই ব্যাংকে দেখেছি যে এখানকার যে কর্মকর্তা তারা বলেছেন যে তারা এই মৌখিক নির্দেশনা জানেন এবং সেক্ষেত্রে এখনও এই ব্যাঙ্কে সেভাবে লেনদেন কার্যক্রম শুরু হয়নি তবে আমি কয়েকজন ক্রেতার সাথে যারা নগদ অর্থ উত্তোলন করতে এসেছেন বেশিরভাগই এখানে জমা দিতে এসেছেন আমি কাউকে পাইনি এই ব্যাংকে এখন পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে এসেছেন তবে যেমনটি বলছিলেন বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা যে আহ আজকের যে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দিয়েছে এক লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না তারা বলছে যে এই অর্থ হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে বা কোনো ধরনের বাজে কাজে ব্যবহার হতে পারে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হতে পারে সেক্ষেত্রে তাদের এই একটা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে তারা হয়তো শুধুমাত্র আপনি জানেন যে এটা কিন্তু আজকের জন্য সীমাবদ্ধ আগামী রোববার থেকে হয়তো এই এই অর্থ উত্তোলনের যে সীমাবদ্ধতা সেটা সেটা হয়তো কেটে যাবে তবে আপনি জানেন কারণ বাজারের এই বাণিজ্যিক কেন্দ্র কেন্দ্রে যে ব্যাংকগুলো এই ব্যাংকগুলোতে বেশ প্রতিদিন কিন্তু বেশ ভালো ধরনের লেনদেন হয় সেক্ষেত্রে এখন পর্যন্ত এখানে অলমোস্ট এগারোটা দশ বেজে গেছে আমি কাউকে পাইনি এবং এখানকার যে কর্মকাররা রয়েছেন তারাও কিন্তু এই হচ্ছে নির্দেশনা সম্পর্কে অবগত রয়েছেন তানভীর ময়না অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ময়নুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর কারণ বাজার থেকে come that i can do